الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ومشت فرن أعوذ بالله بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه شكر مهيب جب الشباج كلان فرشد ردو بأيجيتو আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি জনাব মোহতারাম আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, সম্মানীয় সহসভাপতি মোহতারাম লুৎফুর রহমান সাহেব, প্রধান অতিথি সৈনম মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হবু হাজি সাহেব, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন মহতারাম মৌলানা ওলিউল্লাহ সৌধুরী সাহেব, মহতারাম মৌলানা আনোয়ার হোসেন সাহেব, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ,
মঞ্চ উপবিষ্ট আছেন জয়পুরহাট বাইতুল আমান জামে মসজিদের সম্মানীয় ইমাম ও খতিব মহতরা মৌলানা আবু জাফর সাহেব সহ অন্যান্য সম্মানী ওলামাই কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধু বিমা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই ভর দুপুরে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে আলাদা হয়ে কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। আমরা আলোচনার শুরুতে আমাদের সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদুওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরাতুল বুরুজের ১১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাল বুরুজের ১১ নম্বর আয়াতে বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বললেন, সফলতা কিসে শোনো, কোন কাজ করলে সফল হওয়া যায়, কোন কাজ করলে সফলতা আসে। পৃথিবীর সব মানুষ সফলতার পিছনে দৌড়াচ্ছে, সব মানুষ জীবনে কামিয়াবি চায়। এই যে আমাদের গত পরশু দিন জেডিসি পরীক্ষা শেষ হলো, জেএসসি জেডিসি শুরু হবে, পিএসসি, যত স্টুডেন্ট পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দিতে যাবে, ফেল করার নিয়তে কয়জন যাবে? যদি সারা বাংলাদেশে ১০ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ১০ লাখের মাঝে পাশ করার নিয়ত সবার আছে না নাই? সবাই পাশ করবে তো? সফলতা সবাই চায়, পৃথিবীর সব মানুষ চায় আমি যেন কামিয়াব হই। আল্লাহ চান তারে প্রিয় বান্দাগুলো সফল হোক। যেমন যত পরীক্ষার্থী আছে, সব পরীক্ষার্থীর মা বাবা মন থেকে চায় তার সন্তানটা পাশ করুক। সন্তানকে মা বাবা যত ভালোবাসেন, বান্দাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ ভালোবাসেন না আরো বেশি? কত বেশি? বেহিসাব ভালোবাসাকে আল্লাহ তাআলা মোট ১০০ ভাগে ভাগ করেছেন। সহিহ বুখারীতে এসেছে, জাআলাল্লাহু রাহমাতাহ
مئات جزء امسك عنده 99 وارسل الى الدنيا جزءا واحدا. আল্লাহ ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার সব মাখলুকের জন্য মাত্র 1 ভাগ ভালোবাসা পাঠাইছেন। ফামিন জালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়িক حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه ওই এক ভাগ ভালোবাসা থেকে জঙ্গলের হিংস্র পানি বাঘ ভল্লুক পেয়েছে সামান্য, যে বাঘ মানুষ পাইলে খাবলে তার মাংস খায়, যে ভল্লুক থাবা দিয়া মানুষের দেহ থেকে মাথা ছিঁড়ে ফেলে, ওই হিংস্র বাঘ ভল্লুকের ভিতরেও তার নিজের সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? বাঘ কি তার বাচ্চারে দুধ খাওয়ায় না? ওই সামান্য ভালোবাসা পেয়ে হিংস্র প্রাণী তার সন্তানকে ভালোবাসে, বাড়ির নিরীহ বিলাই এক ঘর থেকে আরেক ঘরে যখন তার বাচ্চা নেয়, ওই বিড়ালকে দেখবেন বিড়াল তার বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে, কিন্তু বাচ্চাটা মায়ের মুখের মাঝে থেকে মেও মেও করে আওয়াজ করে বুঝায়, মা তুমি এত ভালো, কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেও নাই। মুরগির বাচ্চা যদি চিল পাখি বাজ পাখি এসে নিতে চায়, মা মুরগি নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই চিলের সাথে যুদ্ধ শুরু করে, তমাম পৃথিবীর সবগুলো মাখলুক পেয়েছে আল্লাহর ভালোবাসা থেকে 1 ভাগের সামান্য সামান্য, অতটুকু ভালোবাসার কারণে যদি আমরা আমাদের সন্তানের সফলতা চাই, প্রতিটা মা বাবা চায় তার সন্তানরা পরীক্ষায় পাশ করুক, যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, তিনিও চান তার প্রতিটা বান্দা পাশ করুক, প্রতিটা বান্দা সফল হোক, প্রতিটা বান্দা যেন কামিয়াব হয়। কিন্তু 10 লাখ পরীক্ষার্থী সবাই চায় পাশ করুক, মা বাবাও চায় পাশ করুক, সবাই কপালে পাশ নেই। তো আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহ চান সবাই সফল হোক, কিন্তু সবার কপালে সফলতা নেই। কিছু মানুষ ফেল করেছে, কিছু মানুষ ব্যর্থ হয়েছে, এখন সফলতা কোথায়? যদি সফল হতে চান আগে এটা জানতে হবে, যদি আপনি নিজে সফল হতে চান কেমনে সফল হওয়া যায় এটা আগে জানা লাগবে। এখন আল্লাহর বান্দারা কিসে সফলতা এটা অনেকে জানি না। তাআলা তাআলা সূরাল বুরুজের 11 নম্বর আয়াতে কোথায় সফলতা আছে তিনি বলেছেন, মানুষ মনে করে যার যত বেশি টাকা আছে সে তত সফল মানুষ, এজন্য তো টাকার জন্য পাগল হয়ে গেছে, টাকা কামানোর জন্য এতটা পাগল, নামাজ পড়ার টাইমটাও নেই। রমজান মাস হলো ইবাদতের মৌসুম,
যখন আল্লাহ তাআলা একটা নফলকে ফরজের মতো সওয়াব দেয়, একটা ফরজকে কম পক্ষে 70টা ফরজের সওয়াব দেয়। ওই রমজান মাসে বন্ধু ব্যবসায়ীদের দিকে তাকায়া দেখবেন, জয়পুরহাট বাজারে যাইয়া শবে কদরের রাত মানুষ মসজিদে আল্লাহর সন্তুষ্টি তালাশে ব্যস্ত, আর দোকানদার বেচা কেনায় ব্যস্ত। নফল নামাজ দূরের কথা, ও ফরজটাও পড়ে নাই, টাইম নাই। টাকা পয়সার ভিতরে সফলতা, তাই গরিব মানুষেরা এতে কাপে বসে রমজানের শেষ দশকে সফলতা খুঁজে বেড়ায় আল্লাহর সন্তুষ্টির মাঝে। আর ধনী মানুষ এতে কাপ দূরের কথা, ফরজ নামাজের টাইমটা অনেকের নেই। যার যত বেশি সে আরো বেশি চায়। এক সময় জুমার নামাজে সবার আগে মসজিদে ঢুকত, কারণ হাদিসে আছে যে এক নম্বরে ঢুকে সে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পায়। সবার আগে ঢুকত, কিন্তু দুইটা ইন্ডাস্ট্রির মালিক, দুইটা গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক, 10,000 কর্মচারী তার অধীনে চাকরি করে, এত ব্যস্ত হয়ে গেছে এখন জুমার দুই রাকাত নামাজ পড়ার টাইম তার নাই। আগে যাওয়া দূরের কথা, খুব ব্যস্ত। আরো চাই আরো চাই, এই চাইতে চাইতে তুমি কবর পর্যন্ত যাইবা, হাজার হাজার কোটি টাকা জমাইবা, বিঘা বিঘা জমি কিনবা, কিন্তু যখন যাইবা সাথে একা নাও নেই। সব রাইখা খালি চলে যাইবা, এমন জায়গা তোমার মৃত্যু হতে পারে, তিনটা সাদা কাপনের কাপড়ও তোমার কপালে নাই। মানুষ ভাবছে অর্থের মাঝে সফলতা আছে, তাই প্রতিযোগিতা করছে সম্পদের জন্য, ভাই ভাইয়ের পেট কেটে ফেলে, স্বামী স্ত্রীকে জবাই করে দেয়, দাম্পত্য কলহ তৈরি হয়, বাবা ছেলের মাঝে শত্রুতা হয়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আরো বেশি টাকা লাগবে, তাই এখন আর হালাল হারাম বাসে না, সুদে টাকা লাগাচ্ছে, ইনকাম বাড়তেছে, আবার জমি বেচা কয় আরো সুদে টাকা লাগাও। এক বিঘা জমিনে দান আর কয় হাজার টাকার হয়, আর সুদে লাগাইলে কত লাখ হয়, তাই সুদে লাগাও, ঘুষ খাও, ওজনে কম দেও, মালে বেজাল দেও, মানুষকে বিপদে পালাইয়া ঠেকাইয়া টাকা নেও, যার যত টাকা সেই শত তত সফল। আবার কেউ কেউ মনে করছে ক্ষমতার মাঝে আছে সফলতা, তাই এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, ক্ষমতা হাতে আসবে মানুষ স্যালুট দেবে, ক্ষমতা হাতে আসবে আমি নিজে বুক ফুলাইয়া মাথা ফুলাইয়া মাথায় চলবো, দেশে চলবো, সমাজে সবাই শেয়ার সাইরা দিয়া খাড়াইয়া থাকবো, আমারে সফল মানুষ। তাই তো ক্ষমতাটার জন্য দলের লোক নিজের দলের লোককে মামলা দিয়া জেলে দেয়, চান্স পাইলে দুনিয়া থেকে সরাইয়া এক মিটিং এ বৈশা মিটিং করছে এক দলের লোক, এক থানায় এমপি হয় একসাথে কয়জন,
এমপি কয়জন হইতে পারে? এখনো নিজে দল, আমিও সে দল, উনি এমপি হতে চাই, আমিও চাই, ওই ভাইও চাই, ওই ভাইও চাই, চারজন এমপি হবে, কিন্তু নমিনেশন তো পাইব একজন। এখন আমি উনারে ঠেকাইতে হবে, উনি চাই আমারে ঠেকাতে, ক্ষমতাটা লাগবে। যদি ক্ষমতার পথে আপনাকে অন্তরায় মনে করে, প্রয়োজনে দুনিয়া থেকে সরাইয়া দেবে, কারণ ক্ষমতার মাঝে আছে সফলতা। তাই ক্ষমতার জন্য পাগল, মানুষ হত্যা করত পিসপা হয় না, শুধু নিজের ক্ষমতার রাস্তা ক্লিয়ার রাখার জন্য বিশ্ববিখ্যাত মোপাসের কেও দর্শনের মামলা দিয়ে জেলে রেখে দিয়েছে, আর কোনো কারণ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেলের পার্সোনাল কোনো শত্রুতা ছিল না। মক্কার কাফেররাই উনাকে আল-আমিন উপাধি দিয়েছিল, আস-সাদিক উপাধি দিয়েছিল। বিশ্বনবীর কপালে চুমু খেত, দেখা হলে বুকে জড়াইয়া ধরত, রাসূলকে বিশ্বাসী সত্যবাদী বলে ডাকত। কিন্তু যেই মাত্র ঘোষণা এসে গেল আল্লাহ ছাড়া কাউকে মানি না, আবু জেহেল বুঝলো আমারও তো মানবে না, আমার তো ক্ষমতা থাকবে না, তাই রাসূলকে পাগল বলল, কবি বলল, জাদুকর বলল, গণক বলল। আল্লাহর রাসূলকে 3 বছর জেল খাটাইলো, আল্লাহর হাবিবকে উহুদের মাঠে গিয়ে দাঁত ভেঙে ফেললো, হত্যার ষড়যন্ত্র করলো, হিজরতের পথে ঘোষণা করলো, জীবিত অথবা মৃত আনতে যদি পারো কল্লাটা 100 লাল দেয়া হবে। কেন? কারণ হলো ক্ষমতা দরকার। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার ক্ষমতার পথে বাধা, তারে সরাইয়া দাও পৃথিবী থেকে। 100 যুবক হাতে 100 তলোয়ার নিয়াম বিশ্বনবীর গড়ের চারপাশে গিয়ে খাড়াইছে, সকালবেলায় একসাথে আক্রমণ হবে, দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ বিশ্বনবী যে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, এটা নিয়ে আবু জেহেলের কোনো সন্দেহ ছিল না। আরে সফলতা ক্ষমতার মাঝে, যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কারণে আমার ক্ষমতা চলে যায়, তারে দুনিয়া থেকে সরাইয়া দাও, আমার ক্ষমতা লাগবে। আবু জেহেলের বিশ্বস্ত সহচর নাম ছিল আখনাস ইবনে সুরাইক, আখনাস ইবনে সুরাইক কোন একদিন আবু জেহেলকে একান্তে বলল, চাচা নেতা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আশা করি আপনি উত্তর দেবেন। কি জানতে চাও বলো? আমি জানতে চাই আপনারই ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের তো কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, জীবনে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, তাই আমরা তাকে সাদিক বলে ডাকছি। কারো একানা টাকা কোনোদিন মেরে খায় নাই, তাই তাকে আমরা আল-আমিন উপাধি দিয়েছি। কিন্তু যেই মাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আপনার নেতৃত্বে তো আমরা তাকে পাগল, কবি, গণক, জাদুকর, আরো কত কথা, কত গালি গালাজ, কত কটু মন্তব্য করছি, জেল পর্যন্ত খাটাইছি, আমার জানতে মন চায়, আপনি তো আবুল হেকাম, আপনি তো হলেন জ্ঞান বিজ্ঞানের বাবা। আবু জেহেলের নাম ছিল আমর ইবনে হিসাম, কি নাম? আমর বিন হিসাম। আরবের লোকেরা ওনাকে বলতো আবুল হেকাম, হেকাম হলো হেকমতের বহুবচন, হেকমত শব্দের বাংলা অর্থ হলো জ্ঞান বিজ্ঞান, আবুল হেকাম মানে জ্ঞানীদের বাবা। কিন্তু আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী করে হয়ে গেল আবু জেহেল, মূর্খের বাবা।
আপনি তাবুল হিকাম, আপনার কাছে জানতে চাই আপনার ভাতিজা সত্যি কি মিথ্যাবাদী? আবু জেহেল কয়, আখনাস, পাবলিক যদি তোর প্রশ্নের জবাব শোনে উপায় নাই, ডানে বামে সামনে পিছে তাকিয়ে আখনাস বলে বস, মন খুলে কথা বলেন, এখানে আপনি আর আমি ছাড়া আর কোন মানুষ? সুনান তিরমিজিতে কিতাব তাফসীরে এসেছে। তখন আবু জেহেল বলে, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা না। তাহলে আর ঝামেলা করে কি লাভ? সাসা ভাতিজার ঝগড়ার ভালো লাগে না, চলুন আমরা কালেমা পড়ে মুসলমান হই, ঝামেলা শেষ হয়ে যাক। আবু জেহেল বলে, আখনাস থাম, যদি কালেমাটাই পড়ে নেই তাহলে এখন থেকে আমার হাতে তোর নেতৃত্বটা থাকবে না, তখন মোহাম্মদ হয়ে যাবে নেতা, আমি হয়ে যাব কর্মী। আখনাস বিন সুরাইক বলে, ও ঝামেলাটা তো এখানেই, তাহলে দ্বন্দ্বটা হলো ক্ষমতার দ্বন্দ্ব, যদি কালেমা পড়ে আবু জেহেলের হাতে ক্ষমতা থাকবে না। ক্ষমতার মাঝে সফলতা, আবু জেহেল ভাবল, তাই জেনে বুঝে বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান নিল। যে লোক তাম পৃথিবীতে ৪০ বছর কোরআনের তাফসীর করেছেন, যার তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, যার তাফসীরের জন্য বাংলার মানুষ দল মত ভুলে পাগলের মতো দৌড়ে যেত, যেই লোকের কথা শুনে কাফের মুসলমান হয়, সে দর্শনকারী হতে পারে না, সে হত্যাকারী হতে পারে না, তাকে জেনে বুঝে জেলে দেয়া হয়েছে শুধু একটা কারণে, উনি যদি বাইরে থাকে সামনের দিনগুলোতে তাদের হাতে হয়তো ক্ষমতা থাকবে না। আমার ভাইয়েরা, স্লোগান হবে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলামের শত্রু মাত্র কই খোসা দিও না, খোসার মাঝে কোনো কল্যাণ নাই, বাস্তবেও নাই। আমরা সত্য তুলে ধরতে চাই, বাস্তবতা হলো যে লোকের মুখের মাঝে তাসীর থাকে না, তার কথায় কখনো দিল পরিবর্তন হতে পারে না। এই দেশে কত মুফাসসির আছে, আপনাদের এই শীতকালে তামাম জয়পুর হাতে কত ডজন ডজন মাহফিল হয়েছে আর হবে, কিন্তু তাকিয়ে দেখুন তো বক্তাদের ওয়াজ শুনে কয়জন হিন্দু মুসলমান হয়। বক্তাদের দোষ নয়, বক্তা খারাপ মানুষ সেটাও নয়, বরং মুখের তাসির আল্লাহ তা সবাই রে দেয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে বাংলাদেশে এসেছিলেন সিলেটে, ভাষা ছিল আরবি, ওনার ভাষা বাংলাদেশের সব মানুষ বুঝতো না, কিন্তু ওনার হাতে দলে দলে কাফের মুসলমান হয়েছে মুখের তাসিরের কারণে। মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি ছিল আরবে, এসেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য ভারতে, ভারতের হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। ভারতে কি মাইনউদ্দিন সিস্তি ছাড়া আর কোনো আলেম ছিল না? কথা বলেন না কেন, ছিল কিনা? ওদের কথা যত মুসলমান হয় নাই, কারণ আল্লাহ তাআলা তাসির কোরআনের প্রভাব সবার জবানে দেন না, এটা আল্লাহর অশেষ করুণা। আল্লাহর এমন কিছু বান্দা যোগে যোগে আল্লাহ রেখে দেন যাদের দ্বারা দিনের তাসির হয়, এন্তেসার হয়, দিনের প্রচার হয়।
যাদের কথায় যাদের মুখের বাণীতে কাফের দিল পরিবর্তন হয়ে ঈমান ঢুকে যায়, সে দর্শনকারী হতে পারে না, সে হত্যাকারী হতে পারে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলামিন বলেছিল, আস-সাদিক বলেছিল, কয়েকদিন পরে তারাই আবার বলছে তুমি জাদুকর। আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবী কি জাদুকর ছিলেন? গারে হেরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছিলেন, ধ্যানমগ্ন থাকতেন গারে হেরায়। কয়েকজন কাফের সাথে উপত্যকায় দেখা হলো, তারা বিশ্ব নবীকে দেখে রাতের বেলায় পূর্ণিমার চাঁদ আকাশে ঝলঝল করে আলো বিকিরণ করছিল। তারা বলল, তুমি যে নিজেকে নবী দাবি করো, সত্যি যদি নবী হও তাহলে আমাদের কিছুকে দেখাও, নবী হলে কিছু একটা দেখাও। সহি বুখারী তারসিল নাহালা মক্কাতা সালুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহু আয়াতান, মক্কার লোকেরা রাসূলকে বললে কিছু একটা দেখাও। ফারাহুমুল কমারা শাক্কাতাইন ফিরকাতুন ফাওকাল জাবাল ও ফিরকাতুন দুনহু, বিশ্বনবী বললেন কি দেখতে চাও, ঈমান আনবে নাকি? বলল যদি কিছু দেখাতে পারো ঈমান আনবো, তাহলে চাঁদের দিকে তাকাও, আকাশে পূর্ণিমার চাঁদ। আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেল। ফিরকাতুন ফাওকাল জাবাল, একটা টুকরা পাহাড়ের উপরে পড়ল, ও ফিরকাতুন দুনহু আরেকটা টুকরা পাহাড়ের পিছনে পড়ল। কালা সিধু কালা সিধু কালা সিধু, বিশ্বনবী বলেন তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। লোকগুলো অবাক হলো, চার দুই টুকরা হয়ে গেল। পরক্ষণে আবার বলে বসলো, তোমার জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে বুঝি। বিশ্বনবীকে তারা জাদুকর বলে দিল। আমি আপনাদের কাছে আবার জানতে চাই, রাসূল জাদুকর ছিলেন? যখন তিনি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, কাফেররা বলতো এটা তো কবিতা, ঘরের মাঝে বসে বসে কবিতা লিখো, সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমাদের শোনায়া বলো এটা ওহি, আমরা মানি না, এটা ওহি না, তুমি কবি। আপনারা বলুন তো রাসূল কি কবি ছিলেন? আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ামবাগীলা, আমি আমার নবীকে কবি বানাই নাই, তিনি কবিতা লিখেন না। বলল তো জনক, বলল ঠাকুর, বলল জাদুকর, এক পর্যায়ে বলল পাগল। ইয়া আইয়ুহাল্লাযী নুযিল আলাইহিয-যিকর ইন্নাকা লামাজনুন, তারা বলতেছে ও মিয়া তুমি বলো তোমার উপর কোরআন নাজিল হয়, আমরা দেখছি তুমি একটা মাজনুন মানে বদ্ধ পাগল। মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো, রাসূল কি পাগল ছিলেন? এত কথা কেন? কারণ ক্ষমতা, মক্কার লোকেরা জানতো উনি পাগল নয়, কিন্তু পাগল বলো, গণক নয় গণক বলো, কবি নয় কবি বলো, জাদুকর নয় জাদুকর বলো, পাগল নয় পাগল বলো, যা ইচ্ছা তাই বলো, এতে করে সে ক্ষমতা যেতে পারবে না, জেলে ঢুকাইয়া দাও। জেনে বুঝে করেছে তারাও জানে মুফাসসির কোরআন উনি হত্যাকারী না, কিন্তু আমেরিকার সিআইএ, ভারতের র, ইসরায়েলের মোসাদ, মুসলমানদের আজন্ম শত্রু, ওই গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করে দেখেছে বাংলাদেশে
শুধু উনার কারণেই বিপ্লব শুরু হয়েছে। উনি একা কোরআনের ময়দানে দিনের পক্ষে যে ভূমিকা রেখেছেন, উনার ৪০ বছর সময়ে, এর আগে গত ২০০ বছরে ভূমিকা কেউ রাখতে পারে নাই। আমার ভাইয়েরা, ফ্যানটা আমার দিকে ডাইরেক্ট করে দেন, এটা 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 উনি কোনো কাজ করুক, অন্য একজন করুক। আমার ভাইয়েরা, ক্ষমতার মাঝে সফলতা আছে, তাই ক্ষমতা ধরে রাখো। এই হলো কিছু মানুষের চিন্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনীন ছিলেন, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট। দুনিয়ার মানুষকে তিনি শোনালেন, শোনো তোমরা যারা মনে করো অর্থের মাঝে সফলতা আছে, আমি ওমর বলি তোমরা একটু কারুনের দিকে তাকাও। তোমরা যারা মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, আমি ওমর বলি তোমরা একটু ফেরাউনের দিকে তাকাও। মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফেরাউন ওমানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওমানে তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা মনে করো হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু হযরত ওমর বলেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, যে মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, আমি ওমর বলি আমি তো অর্ধ দুনিয়ার সম্রাট, ক্ষমতা তো আমার হাতেও আছে, কিন্তু ফেরাউনের ক্ষমতা ছিল আরো অনেক বেশি। মিশরে সে ছিল একচ্ছত্র অধিপতি, তার ইশারায় বনী ইসরাইলের শত শত হাজার হাজার শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে। ইউযাব্বিহুন আবনাহুম ওয়া ইস্তাহিউনা নিসাহুম, ছেলে হলে জবাই করে দাও, মেয়ে হলে বাঁচিয়ে রাখো। ওই ফেরাউন হযরত মূসা নবীকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা ওই ক্ষমতাধর ফেরাউনকে আমাদের সামনে এখনো রেখে দিয়েছেন। ফেরাউনকে তিনি পানিতে ডুবাইয়া মারলেন, কিন্তু ফেরাউনের লাশ পানির মাঝে গলতে দেন নাই। যেই সাগরে ফেরাউন ডুবে মরেছে ওটাকে বলে বাহারে আহমার, লোহিত সাগর। ফেরাউন নীল নদে ডুবেছে, এটা মিথ্যা অসত্য তথ্য, এটা সঠিক নয়। কারণ নীল নদ হলো একটা খালের সমান, যদি নীল নদের এপার থেকে শক্তিশালী কোনো বলার জোরে ক্রিকেট বল মারে, ওই তীরে চলে যেতেও পারে। আমি নীল নদের ওই পারে দাঁড়াইয়া বিপরীত পারে ছবি তুলেছি মোবাইল দিয়ে, মোবাইলের ক্যামেরা তো আর খুব বেশি পাওয়ারফুল নয়, এতে ছবি উঠছে বিল্ডিং এর। ওইদিকে কাছে মিশরের লোকদেরকে প্রশ্ন করছিলাম যে এখানে ডুবে মরলো কোন পাশে, মজা করে বলে তুমি ডুবতে চাইলেও তো ডুবতে পারবা না,
আর ফেরাউন তো একা ছিল না, সাথে ছিল লাখ লাখ সৈন্য। এই পার থেকে ওই পারে ডুববো কেমনে, সাতার মাতার কাইটা তো সব পাইসা যাইব। আল্লাহ কোরআনেও কিন্তু নদীর নাম বলেন নাই, তিনি কোরআনেও বলছেন ইসফারাকনা বিকুমুল বাহার, আমি তোমাদের জন্য সমুদ্রে রাস্তা বানাইছি, সাগরে বাহার, বাহার মানে কি সাগর, আর নাহার মানে নদী, তার জমা আনহার। কোরআনে আর এক আয়াতে আল্লাহ বলেন তুমি তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। আল্লাহ কয় নদী, এ সমুদ্র বাহার, আর বাংলাদেশের লোকেরা কয় নীল নদ। যে জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল ওটা হলো লোহিত সাগরের অপর তীর, এরপরে মাকামে তীহ তারপরে ফিলিস্তিন। যে জায়গায় লাশ পাওয়া গিয়েছিল এটাকে বলে হামামাতু ফেরাউন, ওখানেও আমি গিয়েছিলাম কায়রো থেকে 400-750 মাইল দূরে। ফেরাউন পানির মাঝে ছিল 3000 বছরের বেশি, তার সাথে লাখ লাখ সৈন্য ছিল, সব গলে গেছে, ফসে গেছে শেষ। সাগরের মাঝে তিমি মাছ আছে না নাই, হাঙ্গর লাশ যদি পড়ে থাকে গিলে ফেলবে এক সেকেন্ডের ভিতরে, একটা তিমি মাছ চাইলে আমরা যে কয়জন মাহফিলে আছি একসাথে সবাই খাইতে পারবে, এত বড় তিমি মাছও। কিন্তু কোরআনে আল্লাহ বলেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ও ফেরাউন আমি তোরে পানি ডুবাইয়া মারলাম কিন্তু তোরে পানিতে পচতে দেব না, হাঙ্গর তিমিকে খেতে দেব না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহটাকে রেখে দেব, বাসায় রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়াম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে তারা তোর লাশ দেখে শিক্ষা নেবে। সুবহানাল্লাহ। ওই ফেরাউনের লাশটা এখনো মিশরে আছে না নাই? মিশরের জাতীয় জাদুঘর কায়রো শহরেই, তার লাশও দেখতে গিয়েছিলাম ন্যাশনাল মিউজিয়ামে, কাছের বাক্সার মাঝে চারপাশে মোটা কাজ দিয়া ঢেকে রেখেছে কফিন, তাকালে মনে হয় যেন এই তো তার নখগুলো এত সাদা গতকালকে মারা গেছে, মাথার চুলগুলো দেখে মনে হয় চুলগুলো অবিকৃত আছে, শুধু নাকের সাইড একটু দেবে গেছে, চামড়াগুলো কষাইয়া গেছে কিন্তু চুল সতেজ, নখগুলো ঠিক আমার নখের মতো এমনই সাদা। আল্লাহ তাকে কেন রেখেছেন অবিকৃত? মানুষ যেন বোঝে ক্ষমতার মাঝে সফলতা নাই, যেমন ফেরাউন অনেক ক্ষমতাওয়ালা মানুষ, তার লাশটাকে যদি খোলা মাঠে রাখা হতো পাবলিক সালাম দিত না, জুতা মারত। এবার আপনারা বলুন তো, ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? নমরুদরে আল্লাহ ক্ষমতায় রাখে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউন যখন ক্ষমতা ছিল ক্ষমতা রাখে ডুবাইছে, ফেরাউন যখন ডুবে একা ডুবে নাই, তার সাথে তার সৈন্য সামন্ত ছিল, যারা তারা দেশে মানুষ জবাই করত তারাই তার সাথে ছিল, এসএসএফ র‍্যাব পুলিশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা তৎকালীন যুগে যা ছিল সব তার সাথে আছে, সবাই সাথে। ফেরাউন নিশ্চিন্ত, সামনে যাও 12টা রাস্তা দেখা যায়। ফেরাউন যখন মুসা নবীকে ধরতে গেছিল তখন সে রিজাইন করে ক্ষমতা আরেকজনকে দিছিল না নিজে ক্ষমতায় ছিল, বেহুশ ছিল না হুশ ছিল,
ঘুমে ছিল না সজাগ ছিল, আল্লাহ সজাগ রাইখা, হুশে রাইখা, সৈন্য সাথে রাইখা, ওই সব ফিরে একসাথে ডুবালাম, দেখি মাছ, বাঁচতে পারিনি, সব একসাথে শেষ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সুতরাং ফেরাউনের মতো ক্ষমতা দেখায়ও না, যারে পারবো ধরবো, যারে পারবো মারবো, ফাঁসির আসামি ক্ষমা করে দেব, বিনা দোষে ফাঁসি দিয়ে দেব। আল্লাহ যদি ডুবাইতে চায়, বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। আল্লাহকে আমি ফেরাউনে রেখে দিলাম তোমাদের শিক্ষার জন্য, লিতাকুনালিমান খালফাকায়া, তোমরা যারা মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, ক্ষমতা পাইয়া তুমি সফল, তোমার জন্য ফেরাউনকে রাইখা দিছি, এক নজর দেখাইও। এরপর হযরত ওমর বলেন, মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, পয়সাওয়ালা হইছে, মনে মনে ভাবে আমি সফল। ও মিয়া, বাংলাদেশে এমন জুতা পলিশ করে মুসি পাওয়া যায় যাদের কোটি টাকা আছে? টাকা হইলে সফল তোমারে কইল কে? ফেলিয়াঙ্গুরিলা কারুন, সে যেন কারুনকে দেখে আসে। ফেরাউনের লাশ আছে দেখা যায়, কারুনের লাশ পাওয়া যায় না, কিন্তু কারুনকে যে জায়গায় আল্লাহ মাটি সহ ধসে দিয়েছেন ওই জায়গাটা এখনো আছে না নাই? কারুনের ধ্বংসের জায়গার নাম হলো ফাইয়ুম, মিশরের ফাইয়ুম নামক জায়গা, যেখানে কারুনকে ধসিয়ে দেওয়া হয়েছে, বিশাল এলাকা এখন জলাশয়, দুর্গন্ধযুক্ত পানি। প্রাইভেট কার নিয়েছিলাম কায়রো থেকে, 300-350 কিলোমিটার দূরে, বিশাল এলাকা, চোখ সামনে যায়, অপোজিট অপর প্রান্ত দেখা যায় না। আধা ঘন্টা এক ঘন্টা গাড়িতে চলতে থাকলাম, তারপরে কিছু নাবিকের সন্ধান পেলাম, যারা ওই বোহাইরা বলা হয় জায়গাকে, বোহাইরা তো কারুন, ফাইয়ুম নামক জেলা, সেখানে তারা ভিজিটরদেরকে নৌকা চড়ায় টাকা কামাই করে। জিজ্ঞাসা করলাম অপর প্রান্ত কত দূরে, নাবিকরা উত্তর দেয় অপর প্রান্তে আমরা জীবনও যাই নাই। এবার বললাম সামনের দিকে কত দূর, যদি গাড়িতে যান আরো 1.5 ঘন্টা যাইতে পারবেন। এ পুরো অঞ্চল সবটাই ছিল কারুনের ধনাগার, কারুনের ইন্ডাস্ট্রি, কারুনের চারণভূমি, কারুনের শস্য ক্ষেত্র, কারুন কাল্লা এত ধন সম্পদ দিয়েছেন। কোরআনে সুরাল কাসাসে আল্লাহ কারুনের নাম ধরে আলোচনা করে বললেন, কারুন যে টাকা পয়সাওয়ালা ছিল, তার ধন রাখার জন্য বড় বড় যে আলমারি বানাইছিল, ওই আলমারির চাবি বহন করার জন্য একদল লোক লাগত, চাবির ভারে লোকগুলোর গর্দান নিয়ে যেত। এক পর্যায়ে আল্লাহ কারুনকে তার সম্পদ সহ মাটির তলে ধসাইয়া দিলেন। আপনাদের কাছে জানতে চাই, এই টাকাওয়ালা কারুন সফল না ব্যর্থ? তাই হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। এই মাইকলা কি আপনি আরো দুই একটা হরণ দেন তো? প্যান্ডেলে প্যান্ডেলে কয়টা হরণ দিয়েছেন? মাত্র একটা দিয়েছেন, ওয়াজ হবে এখানে, হরণ হবে এখানে। আমার ওয়াজ যারা শুনছেন, সবাই জীবনে সফলতা চান কিনা? কেউ ব্যর্থ হতে চান? আল্লাহ কই সফলতা কই আছে শোনো,
ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ إِنَّ الَّذِينَ آمَنُوا جَرَى إِيمَانًا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِيمَانًا آنَار পরে নেক আমল করবে لَهُمْ جَنَّاتٌ আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া রাখছি সুবহানাল্লাহ যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ আর যে জান্নাত পায় সেই বড় সফলতা পেয়ে যায় সফলতা টাকা নয় রে ভাই সফলতা ক্ষমতার ভিতরে নাই সফলতা আছে জান্নাত পাওয়ার মাঝে যে ব্যক্তি জান্নাত পায় সে সফল হয়ে যায় তাম পৃথিবীর সব সম্পদ একা যদি আপনি মালিক হন আপনি সফল নন এর কারণ আজকে আছেন কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কাফনের কাপড়ে পকেট নাই এক টাকা নিয়ে যাওয়ার কোনো সুবিধাও নেই যদি জান্নাত পেয়ে যান আপনি সফল খাওয়ার জন্য খাবার নাই এত গরিব থাকার জন্য ঘরটাও নাই বস্তিতে থাকে কমলাপুর রেল স্টেশনের পাশে ওখানে মা থাকে ওখানে বাবা থাকে ওখানে জন্ম যে জায়গায় পড়েছে মায়ের পেট থেকে ওই জায়গার মালিক সরকার মাঝে মাঝে বাড়ি ভাঙ্গা দেয় তখন রাস্তায় গিয়ে থাকে এমন গরিব লোক বাংলাদেশে আছে না নাই ধরেন আপনিও তাই আমিও তাই থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য কাপড় নাই কোন রকম সেরা কাপড় পরে থাকে ওই গরিবটাও যদি ঈমান এবং আমল ঠিক রাখে সে আল্লাহর জান্নাত পেয়ে সফল হবে রাসূল বলেন আদনা আহল জান্নাতে মানজিলাতান জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে আল্লাহ তাকেও জান্নাতে দুনিয়ার মতো দশ দুনিয়া জায়গা দেবেন আমি আপনাকে রূপকথার কোনো কাহিনী শুনাইনি শুনাইনি আলিফ লায়লা ও লায়লার কোনো মানুষের বানানো কাহিনী শুনিয়েছি সহি বুখারীর হাদিস সহি মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাই সবার পরে যে জান্নাতে যাবে যার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না যে জান্নাতে ঢোকার সাথে সাথে জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হবে ওই লোকটা ছিল দীর্ঘদিন জাহান্নামে ফাইন্নাহু ইয়াকুনু হামামা জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে হাঁটার জন্য বল নাই কোন রকমে নিতম্বের উপরে ভর দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সামনে গিয়ে জাহান্নাম থেকে বের হয়েছে জান্নাত জাহান্নামের মাঝখানে নাহারুল হায়াতে গোসল দেওয়ায়া ফেরেশতারা জান্নাতে ঢোকাবে জান্নাতে ঢোকার পরে আল্লাহর কাছে বলবে প্রভু জান্নাতে ঢুকতে দিলা একটু থাকার জায়গা দিবা না কারণ ফাইন্নাহু ইউতাখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা তার কাছে মনে হবে সব বাড়িঘর দখল হয়ে গেছে তার জন্য বুঝি নাই আল্লাহ বলবে বান্দা তোমার কতটুকু জায়গা লাগবে বলো সে মনে মনে বলবে দোজকে ছিলাম কোন রকমে যে সারা পাইছি এটাই তো ভালো জেলখানার কোন কয়েদিকে যদি প্রস্তাব দেয় তোমার জেল থেকে ছাড়বো তবে বাড়ি যেতে পারবা না রাস্তাঘাটে থাকবা হে কইব আগে ছাড়েন ঠিক না বেঠিক বলবো যে তাও তো রাস্তাঘাটে হাঁটতে পারবো চলতে পারবো আগে ছাড়েন ও বেটা মনে মনে বলবে জাহান্নামে আগুনে জ্বলছিলাম আল্লাহ তুমি মুক্তি দিয়েছো এটাই তো বড় পাওয়া এখন সামান্য জায়গা দাও আমার জন্য এটাই এনাফ আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা সামান্য নয় তোমার জন্য আমি দুনিয়া এবং তার মতো দশ দুনিয়া জায়গা রেখে দিয়েছি এখন যে বেটা এত বড় জায়গা পাবে সেই তো মূলত সফল ঠিক না এই জায়গাটা আল্লাহ কোনো দিন আর কেড়ে নেবেন না
এবার বলুন তো জান্নাতে যে 10 দুনিয়ার মতো জায়গা পাবেন, ওই জায়গার দাম আপনাদের 5 বিবি ওই বিলের জায়গার দামের মতো? নিশ্চয় জয়পুর হাটের শহরের জায়গার দাম ঠিক না? ঢাকার গুলশান বনানী ধানমন্ডি কালেন নবী, আরে আমি আওয়াজ বাড়ান না, টানে রাখেন না। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের এক বিঘত জায়গার দাম তামাম পৃথিবীর চেয়ে বেশি। আদনাহ লিল জান্নাতি মানজিলাতান লাহু সামানুন আলফ খাদাম, যে ব্যক্তি সবার পরে জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতি, খেদমতের জন্য আল্লাহ 80,000 খাদেম দেবেন। 5 বিবির এমপি মহোদয়ের খাদেম আছে কয়জন? প্রধানমন্ত্রীর বাড়িতে আছে কয়জন খোঁজ নেন? নয় 4 জন, নয় 10 জন, নয় 20 জন, নয় 50, নয় 100। কিন্তু আপনি রিক্সাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, দিন মজুর হন, যদি জান্নাত পান আপনার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন 80,000। ওই খাদেম গুলো সব হবে কম বয়সী বাচ্চা। বিশ্বনবী কাল্লা কোরআন মাজিদে বলেন, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআন মানসুরা, তাদেরকে আপনি যখন দেখবেন ও নবী, আপনার মনে হবে জান্নাতের জমিনে মনি মুক্তা দৌড়াদৌড়ি করছে। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়ামা ফীহিমা মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়ামা ফীহিমা, এমন জান্নাতের প্রাসাদ আল্লাহ দেবেন, ওই প্রাসাদে যত মাল আছে, যত পানপাত্র আছে, যত রকমের জিনিস আছে, সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। যা আছে সব, এ যা বলতে কি বুঝায়? বিশ্বনবী থেকে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন দাঁত খেলাল করছিলেন, ওনার আঙ্গুলের 2 চিপার মাঝে খেলালটা ছিল। আল্লাহর হাবিব খেলাল করতে করতে বলছেন, সাহাবীরা শোনো, জান্নাতে তোমার মনে যা চায় তুমি তাই পাবে, কিন্তু ওই খেলাল করার জন্য এ কাঠ চাইলে কাঠ পাবে না। সাহাবীদের মাঝ থেকে একজন দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে তো গত কয়েকদিন আগে বলছিলেন জান্নাতে বড় বড় গাছ আছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিয়াতা মিন ওয়ালা ইয়াক্তাউহা, আপনি তো বললেন এক এক গাছ এত বড় হবে, একটা ঘোড়া যদি 1 মাস দৌড়ায় একটা গাছের ছায়া অতিক্রম করবে পারবে না। আপনি কদিন আগে কইলেন বড় বড় গাছ আছে, আজকে কোন কাঠ নাই, মানে কি? বিশ্বনবী বলেন, না ফিল জান্নাতে মিন শাজারাতিন ইল্লা ওয়াসাফুহা মিন যাহাবিন, জান্নাতে যে গাছ থাকবে ওই গাছও হবে স্বর্ণের তৈরি। ও ভাই, দুনিয়ার সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস আমেরিকার লোক, ও স্বর্ণের বাড়ি কয়টা আছে কথা কয় না? নাই নাই, মনে মনে বলতে পারেন আমরা তো যাই নাই, জানি কেমনে। আপনিও গুগলে সার্চ করুন, এখনই বের হবে তার কি কি সম্পদ আছে সব, কিন্তু স্বর্ণের কোনো বাড়ি নাই। বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কিশোরগঞ্জের কন্ট্রাক্টর জহিরুল ইসলাম, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, উনার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানায়, বাড়ির পাশে বিমান নামার জন্য বিশাল রানওয়ে বানাইছে, পার্সোনাল বিমানে যায় নামতো। ধানমন্ডিতে উনার বাড়ি,
আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সহজ সরল ভাবে উত্তর দেন। বিবেক খাটাইয়া দানবন্দিতে যে বাড়িটা ওনার আছে, চারিপাশে বাউন্ডারি থাকার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, বাউন্ডারির পরের বাড়িটা কি উনার? তাহলে সবচেয়ে বড় ধনী দানমন্ডি ফুরাডা উনার না? উনার বাড়ির পাশের বাড়িটা উনার না? পুরা ঢাকা শহর উনার? পুরা ঢাকা জেলা উনার? পুরা বাংলাদেশ? তো সবচেয়ে বণিক বড় ধনী হইয়া ফাইছি কি? আর আপনি পাইবেন দুনিয়ার মতো। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে আমেরিকার সবচেয়ে বড় ধনীদের মাঝে একজন। ট্রাম্পের আছে ব্যক্তিগত অনেক বিমান। এর আগের প্রেসিডেন্ট বারাক ওবামা, সেও প্রেসিডেন্ট ছিল, ইউনিভার্সিটির প্রফেসর ছিল, রাজনীতি করত, প্রেসিডেন্ট হয়েছে, গরিব মানুষ। তার একটা বাড়ি আছে ওয়াশিংটন ডিসিতে, মাত্র দোতলা। ওই বাড়ির পাশে দাঁড়ায় আমি ছবি তুলছি, ছবি আনছি আমার মোবাইলে এখনো। আমি ভাবি আমেরিকার প্রেসিডেন্ট ছোট্ট একটা দোতলার মালিক, আমাদের বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান হইলে হতো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়, এমন কমিশনার মেম্বারও আছে না নাই? ঢাকার একজন এমপি, মাত্র দুই সেশন এমপি, এর আগে ছিলেন নর্মাল পরিবারের সন্তান, এখন 10 বছরে উনার সম্পদের পরিমাণ হলো 7,000 কোটি টাকা। বাংলা আগে প্রবাদ ছিল আঙ্গুল ফুলে কলা গাছ, এখন এই প্রবাদ চেঞ্জ হবে, আঙ্গুল ফুলে তাল গাছ, বট গাছ। কমিশনার হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া কোটি কোটি টাকার মালিক হয়, আর বারাক ওবামা দুইতলা বিল্ডিং এর মালিক। ডোনাল্ড ট্রাম্প সে প্রেসিডেন্ট শুধু নয়, অনেক বড় ধনী মানুষ। নিউ ইয়র্কে তার বিশাল পার্সোনাল ট্রাম্প টাওয়ার আছে। কিন্তু বন্ধু, ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প টাওয়ার, এর পাশের বিল্ডিংটা কার হাতের? পুরা নিউ ইয়র্কের মালিক ডোনাল্ড ট্রাম্প, পুরা আমেরিকার মালিক মোটেও নয়। এজন্য তো বিশ্ব নবী বলছেন, মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা আন ইয়াজআলা আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা তারজিউ। তুমি যদি দুনিয়ার টাকা পয়সা পাইয়া মনে করো তুমি সফল হয়েছো, তাহলে তোমাকে বলবো সাগরের তীরে যাও, তারপরে তোমার এই আঙ্গুলটা তুমি পানির মাঝে চুবাও, তাম পৃথিবী সবটার মালিক তুমি। যদিও এটা কোয়াইট ইম্পসিবল, কিন্তু ধরে নাও তুমি সবচেয়ে ধনী পৃথিবীর একমাত্র মালিক, তাহলে সাগরে আঙ্গুল চুবাও, আঙ্গুল তোলা দাও, দেখবা সব পানি পড়ে গেছে, আঙ্গুলের মাথায় এক ফোঁটা আছে। এবার তুমি সাগরের পানির দিকে একটু তাকাও, আমি তোমাকে বলছি শোনো, তোমার আঙ্গুলের মাথার এক ফোঁটা হলো তামাম দুনিয়ার সম্পদ, আর সমুদ্রের বাকি সব পানি হলো আল্লাহর জান্নাতের নিয়ামত। তাহলে সফল হতে চাইলে জান্নাত দরকার আছে না নাই? ও পাঁচবিবির ভাইয়েরা, আল্লাহ বলছো জান্নাতের দিকে দৌড়াও, সফলতা আছে জান্নাতে। এবার বলুন তো, সে জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন? কথা বলেন না কেন? আবার বলেন, জান্নাত রেডি, শুধু এখন যাওয়া দরকার। জান্নাতে যাওয়ার শখ সবার আছে না নাই? কিন্তু সবাই জান্নাত পাবে দুটি শর্তে। জান্নাত যিনি বানিয়েছেন, জান্নাত যিনি দেবেন, তিনি আমাদের জন্য জান্নাত পাওয়ার পেছনে দুটি শর্ত করেছেন। এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনা লাগবে। দুই নাম্বার শর্ত, ওয়ামিলুস সালেহাত, এবং নেক আমল করা লাগবে। এই দুই শর্ত যদি না থাকে সফলতা নাই। এখন এক নাম্বার শর্ত ঈমান,
বাংলাদেশে সবচেয়ে দন্যতা যেটার সেটা হলো ইমানের দন্যতা। টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, নামাজওয়ালা আছে, হাজি আছে, কিন্তু ইমানওয়ালা খুব 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 কম। তিনটা কারণে ইমান চলে যায়। আমার বন্ধু, জোহরের নামাজের আগে আপনারা নিশ্চয়ই নামাজ যারা পড়েছেন সবাই উযু করছেন, করেন নাই? উযু করার 5 মিনিট পরে পেট খারাপ, কাশ দিছেন, হাওয়া বাইর হয়েছে, বলুন তো উযুটা আছে না চলে গেছে? যদি উযু চলে যাওয়ার পরেও আপনি মনে করেন আপনি উযুওয়ালা, তাহলে আপনার আসরের নামাজ হবে তো? নিশ্চয় সবাই কালেমা পড়েছেন, সবাই ঈমান এনেছেন, আমি এতে সন্দেহ করছি না, কিন্তু তিনটি কারণে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়। একটা হলো কুফর, দ্বিতীয়টা হলো শিরিক, তিন নাম্বার নেফাকে ইতিকাদি। এই তিনটার সাথে জড়িত হলে ঈমান থাকে না। বাংলাদেশের লাখ লাখ নামাজি এই তিনটার কোনোটার সাথে জড়াইয়া গেছে, তাই নামাজ আছে ঈমানটা নাই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن বিশ্বনবী বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে মসজিদে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমান থাকবে না ইমাম সাহেবেরও নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই, কিন্তু নামাজ পড়ছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? তারা ইমানদার না কাফের, কিন্তু তাদের মসজিদ আছে না নাই, মাদ্রাসা আছে না নাই, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি, ইমাম মুয়াজ্জিন মুসল্লি আজান একামত সব আছে, কিন্তু ইমান নাই। একই মামলার আসামি আপনি কিনা সেটাই ভাবেন। সফলতার জন্য ঈমান লাগবে, সফলতার জন্য নেক আমল লাগবে, এখন তো ঈমান হারায়া বসে আছেন। তাহলে যদি ওযু ভেঙে যায় আসর পড়ার আগে আবার ওযু করা দরকার আছে না নাই? ঈমান যদি ভেঙে যায় মরার আগে আবার ঈমান আনতেই হবে, এখন মৃত্যু কখন জানেন তো না, তাই ঈমানটা এখনই আনতে হবে। কাদিয়ানি কেন কাফের? এর কারণ হলো কাদিয়ানি কোরআনের চারটা অক্ষর মানে না, তারা কোরআনের সব মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দানি মানে, পাঞ্জাবি পাগড়ি, রাসূলের সুন্নাহ সব ইত্তেবা করে, কিন্তু খা আলিফ তামিম খাতামান নবীন চার অক্ষর মানে না। বিশ্বনবী শেষ নবী এটা আল্লাহর কোরআনে আছে না নাই? খাতামান নবীন, তারা রাসূলকে বড় রাসূল মানে, বড় নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যত হরফ আছে, যদি কেউ একটা না মানে তার ঈমান থাকবে না। এখন আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা আলোচনা শুনছেন, যদি কোরআনের কোন অক্ষর আপনি না মানেন, আপনার ঈমান আছে না কাদিয়ানিদের মতো ঈমান গেছে? অথচ আমাদের দেশের হাজার হাজার না লাখ লাখ মুসলমান কোরআনের ডজন ডজন আয়াত পড়ে না। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা, কয়টা? আলা 3টা, লাহু 2টা, যোগ করেন কয়টা হলো? আল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, কাদিয়ানি মানে না কয়টা? আর এখানে আছে ওরা 7টা না মাইনা যদি কাফের হয়, 15টা না মানলে আপনার কি খবর? বাংলা অর্থ বললে বুঝবেন মানেন কিনা। বাংলা অর্থ হলো সাবধান,
সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন সৃষ্টি কার, আরো জোরে বলুন কার, আইন চলবে কার, চলছে তো। এজন্য কে দায়ী? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, তারা তো সবাই মিলে 10%, আমরা তো 90%। আপনি বলবেন যে আমি আল্লাহর কোরআন মানি, কিন্তু আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন নামাজিও আছে না নাই? আল্লাহর আইনের কথা বললে মানে তো না, উল্টা রাজা কার বলে গালি দিয়ে দেয়, মামলা দিয়ে জেলে দেয়। কোরআন পড়তে রাজি কিন্তু কোরআন মানতে রাজি না। ফ্যান বন্ধ হয়েছে কেন? 90% মুসলমান লাগে না, এত মুসলমান লাগে না, 51% মুসলমান হলে চলত। আমার মুসলমান ভাইয়েরা সাদা কাগজের মাঝে লিখে নেন পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কথা না বললে তো মজা পাই না, কাগজটা ভিজবে। যদি লিখেন সরাইয়া গরু সুগার গু দন্তান্ন, উচ্চারণ কি? কাগজ পূর্বে। কারণ হলো লিখায় আছে বাস্তবে 90% লাগে না। যদি কোরআন মানার মতো 51% মুসলিম হতো, অনেক আগে কোরআনের আইন চালু হয়ে যেত। আল্লাহকে চুর করে হাত কেটে দাও। 48-49 বছর বাংলাদেশের বয়স, কয়টা সুরে হাত কাটছেন? এই দেশে কি চোর নাই? কেন কাটলেন না? শয়তান কাফের হয়েছে একটা আল্লাহর আইন লঙ্ঘন করে, অস্বীকার করে। সে ফেরেশতাদের ওস্তাদ ছিল, কিন্তু আল্লাহ বলেছে আদমকে সিজদা করো, শয়তান আল্লাহর এই আইনটা মানে নাই, তার পুরা জীবনের সব ইবাদতের দাম একা নাও, সব শেষ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অস্বীকার করল, অহংকার করল, কাফের হয়ে গেল। ওই শয়তানকে প্রতিদিন আপনি বকেন, প্রতিদিন গালি দেন, নিজে দোষ কইরা শয়তানের কান্দে ছাপাইয়া দেন, ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে বলেন আউযু বিল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই, মিনাশ শয়তান, শয়তান থেকে। তারপরে দেন বকাডা রাজিম অভিশপ্ত, শয়তান কই এই তুই আমার অভিশপ্ত কইলি কেন? আমি তো আল্লাহর এক টাইম মানি না, তুই তো ডজন ডজন মানুষ না। অবস্থা হলো সালুনি শুইরে কয় তোর পিছনে ছিদ্র কেন? সালুন বোঝেন নি? ওই যে মহিলারা ঘুরাইয়া আটা, ওই আটা সালা চালুনি এর মাঝে ছিদ্র আছে না নাই? কয়টা? 20-30টা। শুইয়ের পিছনে আছে কয়টা? এখন সালুনি শুইরে কয় এই শুই তোর পিছনে ছিদ্র। মুসলমান শয়তান কবি শক্ত বলে মজা পান, কাদিয়ানিকে কাফের বলে মজা পান, অন্যকে পথারা বলে মজা পান, আর আপনারা 90% আল্লাহর আইন ডজন ডজন বাদ দিছেন। কি খবর? ইমানওয়ালা হতে চান, আল্লাহর সব আইন মানা লাগবে। আমার বন্ধু যে শিরিক গুলো করে বসে আছেন, ডজন ডজন শিরিক চলছে দেশে, শিরিক থেকে বাঁচা লাগবে। যত কুফুরি আছে কুফুরি থেকে বাঁচা লাগবে, যত নিফাক ইতিকাদি আছে এগুলো থেকে বাঁচা লাগবে। এখন ডাক্তার যদি আপনাকে বলে আপনার অবস্থা যা মনে হয় ক্যান্সারের লক্ষণ, এটা বলার পরে নাক ডেকে ঘুমাবেন না হাসপাতালে দৌড় মারবেন? কথা কয় না, মাইকও আওয়াজ নেই আপনাদের আওয়াজ। ডাক্তার যদি শুধু কইয়া দেয় লক্ষণ বেশি, ক্যান্সার হইতে বাইরে ভাই, টাকা পয়সা যদি না থাকে হাওলাত বরাদ করব, দরকার হলে জায়গা জমি বেচব, আগে আমি নিশ্চিত হই আমার ক্যান্সার আছে কিনা, যদি না থাকে আলহামদুলিল্লাহ থাকলে ওষুধ খাওয়া লাগবে। জীবন বাঁচানোর জন্য এত টেনশন,
সমাজে আল্লাহর আইন নাই না মানার কারণে পুরা জাতি আজকে পথহারা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। জান্নাত পাওয়ার জন্য ঈমান বাঁচাতে আরো বেশি টেনশন দরকার আছে না নাই? তাই কুফর কি আপনাকে চিনতে হবে। একদিনের মাহফিলে সব বলা যাবে না, সময় কুলাবে না, কুফুরি করবেন, ঈমান শেষ। অসংখ্য কুফুরি সমাজের মাঝে আছে, শিরিক করবেন, ঈমান শেষ। অসংখ্য শিরিক সমাজের মাঝে আছে, নেফাক সমাজে চলছে, এগুলো থেকে বাঁচবেন, ঈমানটা বাঁচবে। ঈমান বাঁচানোর পরে দ্বিতীয় শর্ত হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আজকে তো নেক আমলের দুর্নতা, নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, নিজে হাজি সাহেব বউ পর্দা করে না, প্রথম কাতারের নামাজি সুদে টাকা লাগাচ্ছে, তো নেক আমল কোনটা? লাখ লাখ টাকা সুদে লাগাই লম্বা দাঁড়িয়ে রাখছেন, মাথায় কপালে কালো দাগ, এক নামাজও ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে, তাবলীগ জামাতও সিল্লা দিছে, সংসার চলে কেমনে? জনতা ব্যাংকে 50 লাখ রাখছি, বছরে 1 লাখ, মাসে 1 লাখ পাই, চলছে। আর আমিও দাওয়াতি কাজ চালাচ্ছি, সুদও খায়, দাওয়াতি কাজও চলে, নামাজি ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? এই যে আজকে পেঁয়াজের দাম 200 টাকা হলো, 230 টাকা হলো, আসলে বন্ধু পেঁয়াজ কম এটা নয়, একদল জালেম পেঁয়াজের সংকট তৈরি করেছে। পেঁয়াজ গুদামজাত করতেছে, করে করে আটকায়া বাজারে দাম বাড়াও, দাম বাড়াও, দাম বাড়াইলে বিক্রি করে কোটিপতি হবে। অথচ এতেকার, এতেকার হারাম, এতেকার হারাম, কৃত্রিম সংকট সৃষ্টি করা ইসলামে হারাম, এটা ব্যবসা হতে পারে না? ওজনে কম দিয়ে আপনি ভাবছেন আপনি জান্নাতে যাবেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ তো আর ছাড়ি না, জান্নাত ঠেকায় কেডা? হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি, আর কোরআনে সূরা মাউনে আছে কিছু নামাজির জন্য ওয়াইল দোজক রেডি করা আছে। আমাদের কাছে শক্ত কোরআন বেশি শক্ত না হাদিস বেশি শক্ত? কথা বলেন না কেন? সিরিয়াল 1 নম্বরে কোনটা? হাদিসের মাঝে কিছু জয়ীফ আছে কিনা, কিছু মাউজু বাতিল আছে কিনা? কোরআনে কোন জয়ীফ আছে? মাউজু আছে? কোরআন সিরিয়ালে কত? এই জন্য কোরআনে আগে শোনেন, ফাওয়াইলুল মুসাল্লিন, সব নামাজি জান্নাতি না, কিছু নামাজি ওয়াইল দোজকে জ্বলবে। তারা 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 হলো ওই লোকেরা যারা নামাজ মেনেছে, ইসলামের অন্য আইন মানতে রাজি হয় নাই। কত বাবা সন্তানের মামলার আসামি হয়ে জাহান্নামে যাবে, কত স্বামী স্ত্রীর মামলার আসামি হয়ে জাহান্নামে যাবে। সূরা তাগাবুন নামে একটা সূরা আছে, ওই তাবা তাগাবুনে পড়বেন, সম্ভবত 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আওলাদি, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান আখেরাতে তোমাদের বড় দুশ্মন হবে। ছেলে বলবে আল্লাহ আমি জাহান্নামে কেন যাব? কেন? আল্লাহ বলবে তুই তো নামাজ পড়তি না। ছেলে তখন বলবে আল্লাহ বয়স যখন 7 হয় নামাজ শিক্ষা দেয়া বাবার উপরে ফরজ হয়, বয়স যখন 10 হয় নামাজ না পড়লে প্রয়োজনে পিটাইয়া পড়ানোর জন্য বাবার ঘাড়ে দায়িত্ব আছে না নাই? আমার বাবা তো আমারে নামাজ শিখায় নাই। ক্লাস 8 বছর অঙ্কে ফেল করছিলাম, প্রথম টার্মিনাল পরীক্ষায়, হাফ ইয়ার পরীক্ষায়, বাবা গালের মাঝে কষায় একটা মারছিল, আইজো মনে পড়ে, জিদ চেপেছিল। ইংরেজি অঙ্ক এমন ভাবে পড়া শুরু করলাম, জেডিসি পরীক্ষায় 80 পাইছি 2 সাবজেক্টে। বাবা যদি নামাজের জন্য একটা থাপ্পড় দিত হয়তো আমি তাহাজ্জুদওয়ালা হয়ে যেতাম।
কিন্তু বাবা তো ফজর পড়তো শীতের মাঝে উঠা যাইত, আর আমার কম্বলটা আরো ভালো কইরা কথা কম্বলটা আরো ছেলের কষ্ট তো। মুসলমান ঘরে যদি আগুন লাগতো আপনার ছেলে খাটে ঘুমাইয়া আছে একা একা দৌড় মারতেন না ছেলেরও কান্দে নিতেন কথা কইতেন না আপনারা? ছেলে কি করতেন? কারণ আগুন থেকে বাঁচাও। এবার বলুন দুনিয়ার আগুন বেশি কঠিন না জাহান্নামের আগুন বেশি কঠিন? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নিজের সন্তানদেরকে বাঁচানো দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বাবারে ডাকেন রব্বানা মেয়ে বলবে প্রভু জাহান্নামে আমি কেন যাব? আল্লাহ বলবে বেডি সারা বছর বেপদে হাঁটছ, তোর কি মনে নাই কত কবিরা গুনাহ করছ? বাজারের পাশ দিয়া যখন স্কুলে যাইতি কলেজে যাইতি তোর গায়ের ওড়না ছিল না বোরকা ছিল না ক্রস ওড়না পরছস, সুন্দরী যুবতী ছিলি যৌবনের চিহ্ন দেহের মাঝে ফুটে উঠেছে, রাস্তার পাশে থাইকা কত মানুষ তোর দিকে তাকাইছে, যতজন তাকাইছে সবার একটা করে কবিরা গুনাহ হয়েছে, আর তোর একাই হয়েছে প্রতিদিন 1,000 1,500। হাজি সাহেবের মেয়ে যুবতী কলেজে যায় বোরকা সিলাই দেয় না এমন হাজি বাবা আছে না নাই? পাঁচ বিবি নাই? আজকে মাহফিলে হয়তো দুই একজন আছেন, আপনার মেয়ের মামলা ধরে রাখাবেন, বাবা নিজের মেয়েটাকে পর্দা তো শিখায় না উল্টা নাসের স্কুলে ভর্তি করাইয়া দেয় এমন জালেম বাবা আছে না নাই? নাচ শিখায় গান শিখায় ক্লাস টু থেকে থ্রি থেকে সিক্স থেকে ফাইভ থেকে, ওই মেয়ে নাচতে নাচতে বড় হয় টেলিভিশনের নায়িকা হয় নাটকের নায়িকা হয় সিনেমার নায়িকা হয়, কোটি কোটি মানুষ দেখে, একটা সিনেমা যদি বের হয় একটা নায়িকার জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। যাও যা জাহান্নামে যা। মেয়েটা বলবে প্রভু আমার বাবারে ডাকেন কারণ আমারে নাচের স্কুলে ভর্তি করাইছে কে? আমার বাবা। আমারে গান শিখাইছে বাবা, আমারে সাথে করে আমার বাবা হাই স্কুলে নিয়ে ভর্তি করছিল, পরম বিলাপের দিন আমার বাবা আমার ডান হাতে দইরা ঘর থেকে নিচে চল রে মা স্কুলে যাই তুই চল, রাস্তা যখন আমি চলেছি কত লোক আমার দেহের দিকে তাকাইছে, সুন্দর চুল ছিল চুলের দিকে তাকাইছে, চেহারা সুন্দর ছিল চেহারার দিকে তাকাইছে, বুকের দিকে তাকাইছে পেটের দিকে তাকাইছে, পয়লা বৈশাখ আইছে বাবা শাড়ি কিনা দিছে নাভি দেখাইয়া পেট দেখাইয়া রাস্তায় হেঁটেছি বাবার আগে ডাকো তারপরে দোজকে যাব, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে বউরে ফোন দে জরিনা বেগম রেডিও শুনি, এর মানে বিয়ের দাওয়াত পাশের গ্রামে, বউরে বের হয়ে মোবাইল করে রেডি হয়ে শুনি, বউ কো হ্যাঁ রেডি হয়েছি, রেডি মানে কি সাইজা গুইজা লিপস্টিক লিপস্টিক আলকাতরা যা আছে সব দিছে, যত সুন্দর আরো সুন্দর হয়েছে, জামাই বাবু বাড়ি যাইয়া ওই সাজায়া গুজায়া বউ ডারে মোটর সাইকেলের পিছনে বসায়া মারছে দৌড়, মাত্র জুমা থেকে বাইর হয়েছে, হাজার হাজার পুরুষ দেখতেছে কবিরা গুনা ভরে যাচ্ছে, হাসরের দিন বউ বলবে আমার স্বামীরে ডাকো তার কারণে জাহান্নামি হচ্ছি, পায়ের তলায় রাখতে চাই। নেক আমল বলতে শুধু এ টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ রোজা বুঝবেন না, নেক আমল হলো মাতা কুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটার নাম হলো নেক আমল। এখন সফল হতে চান, জান্নাতে যেতে চান, ঈমান এবং নেক আমল যত্ন নেওয়া দরকার আছে না নাই? সুদে টাকা লাগানো ছাড়তে হবে রাজি আছেন না নাই? হারাম পরিত্যাগ করতে রাজি আছেন? ঈমান নেক আমল করতে হবে কে কে রাজি? দুই হাত তুলে দেখা, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। একটু ডান হাতটা তুলে রাখেন প্লিজ, একটু কষ্ট দেব। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, সবাই বলেন আমি। এই মাহফিলটা ভবিষ্যতে হোক, চান দশের লাঠি একের ভোসা যুবকের আয়োজন করেছে মাত্র আট দশ দিনের ভিতরে, তাদেরকে একটু সহযোগিতা করলে ভবিষ্যতে সাহস পাবে। ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না? আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে আমিও পকেটে হাত দেবো, আপনারাও দিবেন, রাজি আছেন? দুই টাকা হলে কমে হাত গুলা নামান পকেটে, যে যা পারেন সহযোগিতা করুন। স্টেজে আমার লিখা তিনটি বই এসেছে, শিরিকের উপরে, বেদাতের উপরে, মেয়েরাজের উপরে, যারা নিতে চান দোয়ার করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শিরকেটটা পঞ্চাশ টাকা, মিরাজ বিদাত একশো একশো করে। জি, উঠে যান যে যা পারেন। হ্যাঁ, তিনটে একসাথে আড়াইশো টাকা।